প্রতারণার অভিযোগে একটি গাড়ি উদ্ধার করতে গিয়ে আরও 11টি চার চাকা গাড়ি উদ্ধার করে পুলিশ। কয়েকদিন আগেই পোক্সো মামলায় গ্রেপ্তার হয় ভরত মাহাতো নামে এক যুবক। তারপরেই এক ব্যক্তি ভরতনের নামে প্রতারণার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কল্যাণী থানার পুলিশ। এরপর গতকালকে রাহুল রায় নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, পুরনো চার চাকা গাড়ি বেশি দামে বিক্রি করবে বলে তারা নিয়ে আসত, এরপর আর টাকা পয়সা দিত না, যোগাযোগ রাখত না, গাড়িগুলিকে লুকিয়ে রাখা হতো। মোট 11টি গাড়ি উদ্ধার করে কল্যাণী থানার পুলিশ বিভিন্ন এলাকা থেকে। ধৃতকে আজ কল্যাণী আদালতে তোলা হবে এমনটাই খবর। ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে কল্যাণী থানার পুলিশ। যে কল্যাণী থানায় একটা 167/22 একটা কেস হয়, পক্সো অ্যাক্টের একটি কেস হয় 18/4/22-এ, এবং তাতে ভরত মাহাতো বলে একজন অভিযুক্তকে আমরা সব সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করি। তা সেই কেসের সঙ্গে সঙ্গে ভরত মাহাতো যেদিন অ্যারেস্ট হয়, সেই কেসের সঙ্গে সঙ্গে আফটার পিসি পিরিয়ড, ইন দ্য পিসি পিরিয়ড কোর্টে ফরওয়ার্ড করা হয়। কোর্ট থেকে আমরা পুলিশ কাস্টডির দাবি জানাই। পুলিশ কাস্টডি পিরিয়ডে একজন কালীচরণ ঘোষ, লেট ননিগোপাল ঘোষ বলে দারাপুর চণ্ডীপুর পিও বাদুরিয়া নর্থ চব্বিশ পরগনা থেকে আমাদের থানায় এসে উপস্থিত হন। তিনি বলেন যে ভরত নাকি কিছু গাড়ি ওনার কাছ থেকে নিয়েছিল বিক্রি করে দেওয়ার নাম করে, কিন্তু তার পয়সা করি ফেরত দিচ্ছে না। সঙ্গে সঙ্গে কল্যাণী থানা তার ব্যবস্থা নেয় এবং কল্যাণী থানা তার খোঁজখবর শুরু করে এবং ইনভেস্টিগেশন শুরু হয়, এবং তার কাছ থেকে পুরো ঘটনাটা জানার পরে ভরত এবং রাহুল রায় বলে একজনকে, দুজনকে আমরা ভরতকে জেরা করে রাহুল রায়কে পাওয়া যায়, এবং রাহুল রায়কে জেরা করার পরে আমরা এখনও পর্যন্ত যতদূর সম্ভব তাদের ইয়ে থেকে 10টি থেকে 11টি ভালো গাড়ি উদ্ধার করি। ইনভেস্টিগেশন এখনও চলছে, আরও কিছু গাড়ির সন্ধান পাওয়া গেছে যেগুলো সবই প্রতারণার সাহায্যে এবং চুরির সাহায্যে কারো কারো, মানে যেরকম আপনারা জানেন যে পুরনো গাড়ি বিক্রি হয়, পুরনো গাড়ি বিক্রি করে দেবো বা পুরনো গাড়ি বেশি দামে বিক্রি করে দেবো এই বলে এই মালিকদের কাছ থেকে নিয়ে এসে ভরত এবং রাহুল এই ব্যবসাটা চালাচ্ছিল, এবং তারা গাড়ি নিয়ে এসে গাড়ির পয়সা দিত না, এবং বলা ছিল যে গাড়ি বিক্রি হয়ে গেলে মাসিক কিস্তিতে তারা পয়সা মিটিয়ে দেবে, এরকম প্রতারণা, এই প্রতারণার ছক ফাঁস করা হয়। এবং এখনও পর্যন্ত 11টা গাড়ি আমরা উদ্ধার করেছি, আরও ইনভেস্টিগেশন চলছে। আজকে আমরা ওই দুই অভিযুক্তকে আবার কোর্টে প্লেস করছি এবং পুলিশ কাস্টডিতে নেব, আরও 5-6টা গাড়ি উদ্ধার হওয়ার সম্ভব। এখনও বোঝা যাচ্ছে না, আমরা যতটুকু ইনভেস্টিগেশনে পাচ্ছি সে যে কটা গাড়ি ওরা ডিল করেছে এবং যে কজনকে ইয়ে করেছে, একজনের 3টে গাড়ি করেছিল, তিনি এসে প্রথম অভিযোগ করেন আমাদের সামনে, কালীচরণ ঘোষ, উনি অ্যারেস্ট হয়েছেন বলে, কিন্তু তারপরে আমরা নেমে দেখছি এদের প্রতারণা চক্র অনেক দূর বিস্তৃত এবং নানা রকম লোক প্রতারিত হয়েছে, এবং সেটা আমাদের জেলায়ও আছে, জেলা ছাড়িয়ে অন্য জেলায়ও আছে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যিনি কমপ্লেন করেছেন তিনি উত্তর চব্বিশ পরগনা জেলা, ফলে এই ওদের যে প্রতারণার জাল উত্তর চব্বিশ পরগনা অথবা হুগলিতে ছড়ানো আছে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।